তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দেখাবো আপনারা কীভাবে সলভেন্সি অ্যাপটা যেটা আছে আর কি, এটাতে কীভাবে কাজ করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কিছুদিন পরে পরে একটা না একটা মানে ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে আপনারা এরকম ভিডিও আপলোড করে যেখান থেকে আপনারা অনলাইনে ইনকাম করতে পারবেন। তো আজকে যে অ্যাপটা শেয়ার করবো সেখান থেকে আপনারা প্রতিদিন 20 থেকে 50 টাকা আর্নিং করতে পারবেন, বা আপনি যদি বেশি রেফার করেন, যদি আরও বেশি কাজ করেন তাহলে আপনি এখান থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন। তো ওকে, সর্বপ্রথম কী করবেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সেখান থেকে সরাসরি নিলে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন, তারপর যখন অ্যাপটা ওপেন হয়ে যাবে তো একটু এইভাবে একটু নিচে দেখতে পাবেন যে একটা সাইন আপ অপশন আছে এখানে। তো দেখুন এখানে সাইন আপ অপশনটা আছে, এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে একটা নাম্বার চাইবে, তো আপনি একটা নাম্বার দিয়ে দিবেন, এক্সাম্পল একটা জিমেল দিয়ে দিবেন, ঠিক আছে? একটা জিমেল দিয়ে দিবেন, তারপরে এখানে হচ্ছে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর এই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এখানে এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন, ঠিক আছে? তো রেফার কোড, রেফার কোডটাও চাইলে আপনারা আমার নাম্বারটা ইউজ করতে পারেন, না চাইলে আপনি আমার 123 এরকম দিতে পারেন। সরি, আচ্ছা, কানেক্ট ভিপিএন, ঠিক আছে? কানেক্ট ভিপিএন কানেক্ট করার জন্য বলতেছে। তো কী করতে হবে, আপনার যখন অ্যাপটা ঢুকবেন তো ভিপিএন কানেক্ট করার জন্য বলবে। তো কী করবেন, আপনি যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো আমি একটা ভিপিএন ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করার পরে ভিপিএনটা আপনার ইউএস থেকে মানে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে এখান থেকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সরি, ওকে গাইস, আমার এখান থেকে কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে আবার আমি অ্যাপটাতে চলে যাব। তো অ্যাপটাতে আসার পরে এখন একটু লোড নিতেছে। তো গাইস, তারপরে এখানে সাইন আপ করবেন, সাইন আপ করার এখানে নাম্বার দিবেন, ইমেলটা দিবেন, আর পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর রেফার কোড, আপনার এই রেফার কোডটা দিয়ে দিবেন, নাহলে আমার ডিসক্রিপশন বক্সে রেফার কোড, সেই রেফার কোডটা দিবেন। তারপর এখানে সাইন আপ অপশন করে দেবেন, ঠিক আছে? তো আমি সাইন আপ করে দিলাম, দেখুন আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমার এখানে হবে না। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেবো এখন। তারপর কী করতে পারবো, আপনার যে এই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই জিমেলটা দিবেন এখানে, আর পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে? তো আমি দিয়ে নিই। তো সোভিয়ার্স, আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম। তো দেখুন লগ ইন প্রসেস, তো দেখুন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ডকুমেন্টস। তো আমি আবার একটু টাইপ করে দেখি। ওকে গাইস, এবার হয়ে যাবে, দেখুন এবার হয়ে গেছে। তো অ্যাপসটাতে আসার পরে আপনারা ফার্স্টে দেখতে পারেন এরকম একটা হোম স্ক্রিন রয়েছে। তো এখান থেকে আপনারা হেল্প অপশন গেলে হেল্প নিতে পারেন, তারপর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে এখানে, হাউ টু আর কীভাবে কাজ করবেন সেটা দেখে নিতে পারেন। তো তো ফার্স্টে যেটা করবেন, আপনারা এখান থেকে উইড্রো নিলে উইড্রো নিতে পারেন, বিকাশ, রিচার্জ, নগদ, ঠিক আছে? আপনার কাজ করার জন্য কী করবেন, কাজ করার জন্য সিম্পলভাবে আপনাকে স্পিন আর কুইজ দুটো অপশন রয়েছে, আর রিওয়ার্ড ভিডিওটা যেটা রয়েছে সেটা আপনার টাইপ করবেন, ঠিক আছে? এখন রিওয়ার্ড ভিডিওটা একটু প্রবলেম করতেছে, তো সেক্ষেত্রে আমরা আপডেটের পরে সেটা ঠিক করে দেবো পরবর্তীতে, ঠিক আছে? তো আপনার টাই করে দেখতে পারেন ভিডিও যদি আপনার আসে, সেক্ষেত্রে আপনি ভিডিও কাজটা করতে পারেন। তো কুইজের যে কাজটা করবেন, এখানে কুইজে ক্লিক করবেন। তো এখানে দেখুন একটা আপনাকে গুণ দিয়ে দিছে, 100 গুণ 100। তো আমি এখান থেকে 10,000 দিয়ে তারপর এখানে নেক্সট বাটন ক্লিক করবো, ওকে? তারপর দেখুন এখানে বলতেছে ওয়েট 3 সেকেন্ড 2 সেকেন্ড, এই টাইমটা ওয়েট করতে হবে। আমার এখানে টাইমটা ওয়েট হয়ে গেলে তারপর এখানে বলবে যে সাকসেসফুল, দেখুন ইমপ্রেশন সাকসেসফুল। তাহলে আমি কী করবো, ব্যাক করে নেবো সিম্পলি, ওকে? তো দেখুন এখানে ওকে করার পর একটা ভিডিও চলে আসবে। তো ভিডিওটা এখান থেকে দেখতে হবে, তো ভিডিওটা তো আপনি সেভ করতে পারবেন না। তো ভিডিওটা আমি এখান থেকে ফুল এখন নিলাম, তো ফুল দেখে নিতেছি একটু ওয়েট। এখান থেকে আপনার অনেকেই এখন স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন যেহেতু স্কিপ চলে আসছে, তো আমি এখন স্কিপ না করি, নো থ্যাংকস, ওকে? তো 11টা কাজ হয়ে গেছে এখন। তো এক থেকে মানে ফোন টু ফোন এভাবে কাজ করতে হবে আমার। আপনার আর একটা কাজ করে দেবেন, ওকে, ইমপ্রেশন সাকসেসফুল, ঠিক আছে? তো আবার ওকে করে দিলাম, আবার নেক্সট, আচ্ছা এনি অপশন, ঠিক আছে? আবার এইভাবে এইভাবে আপনার কাজগুলো, তো মাঝে মাঝে আসলে সমস্যা হলে আপনি কী করবেন, আবার ট্রাই করবেন, এটা চলে আসে। তো এইভাবে আপনারা মানে 15টা পর্যন্ত কাজগুলো করতে হবে। তো 15টা কাজ করার পরে আমি আপনাদেরকে আসতেছি এবার। তো গাইস দেখুন আমি 15 নম্বর চলে আসলাম। তো এখন আমার সেটা হচ্ছে 5/10,
দেখুন বলতেছে কি যে দেখুন ক্লিক হিয়ার ফ্রম এন্ড পয়েন্ট টু নিট ওয়াইট 1 মিনিট। তো এখানে আপনি ক্লিক করবেন, তো ক্লিক করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনাদের এই ক্লিক করার পর যদি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে প্লে স্টোরে যে অ্যাপটা নিয়ে যাবে সেই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে হবে, আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে সেখান থেকে আপনাকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। ওকে, তো আমি এখন ক্লিক করলাম, তো দেখি এখন আমি এটাতে ক্লিক করতে হবে নিউজ অ্যাপেল। তো দেখুন আমার এখানে কিন্তু ওয়েবসাইট নিয়ে আসছে, তোমার যদি প্লে স্টোরে নিয়ে যায় তো তাহলে কিন্তু আমার এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে হয়। তো ঠিক আছে, তো এখানে কী করতে হবে দেখুন, নিচে আমার সিম্পলভাবে একটা টাইম শো হইতেছে, তো এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতে পারতেছেন গাইস, এখানে আমার 9 সেকেন্ড চলে আসছে, 8 সেকেন্ড চলে আসছে, তো এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করলে হবে। আপনি একটা গার্ড রেডি করবেন, এখন যেখানে দেখবেন তো একটু গার্ড রেডি করে নেবেন এখান থেকে, তো মানে যখন ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে যাবেন তো এরকম মতো গার্ড রেডি করবেন, দেখবেন কী আছে এগুলা। তো দেখুন নিচে একটু নিচে ফলো করুন, দেখুন ওয়াইট 1 সেকেন্ড, আর দেখুন টাস্ক সাকসেসফুল কমপ্লিট। তো এখান থেকে কী করতে হবে, এখান থেকে ক্লোজ করে দেবো। ঠিক আছে, তো দেখুন এখানে নেক্সট পর টাস্ক হচ্ছে আপনার 10 মিনিট পরে, তো আমি এই কাজটা রেখে এখন আমি চলে যাবো স্পিনে। তো স্পিনে আসার পর দেখুন এখানে 5টা কর আছে, তো সেম টু সেমভাবে আপনার কাজগুলো করতে হবে। আপনি এখানে মানে আগে টাস্কে কাজগুলো করছিলেন, তো এখানে ওয়াইট করতে বলতেছে। ওকে, আমি এটা ক্লোজ করে দিলাম, তো দেখুন 11 পয়েন্ট পেয়ে গেছি। এইভাবে কাজগুলো করতে হবে, তো আমি আপনাদেরকে দেখাই দিই 15টা কাজ করার পরে। অ্যাপ না আসলে আপনি যেরকমভাবে যদি অ্যাপটা না আসে আপনি দেখবেন আবার এটা অ্যাটাই করবেন, দেখুন এরকম। তো এইভাবে কাজগুলো আমি করে আসছি 15টার মতো। তো গাইস আমি এখন এটা হচ্ছে আমি 14 নম্বরটা করে ফেলছি, তো 14 নম্বর লাস্টের দিক দিয়ে, তো আমি দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে কাজগুলা করবেন। তো এখন 15 নম্বর চলে আসছে, 15 নম্বর আসার পর দেখুন এখানে বলতেছে ক্লিক হেয়ার প্রমি অ্যান্ড পয়েন্ট ইউনিট, মানে সেম টু সেম কাজ করতে হবে ট্যাক্সের মধ্যে, এখানে একটা অ্যাডে ক্লিক করে দিতে হবে। তো এটা ক্লিক করার পর যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনার এখান থেকে অপেক্ষা করতে হবে, যে টাইমটা বলবেন সেই টাইমটা অপেক্ষা করতে হবে। আর যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার কী করতে হবে, অ্যাপসটা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখন একটা ক্লিকের পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে নিয়ে যায় নাই, সেক্ষেত্রে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাইতে পারি নাই, নাহলে আপনাদেরকে ডাউনলোড করে দেখা দিতাম। তো এখন এই জিনিসের টাইমটা শো হইতেছে, সেই টাইমটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি যেভাবে বলছি আপনারা সেইভাবে কাজ করেন 100% পেমেন্ট পাবেন, যদি পেমেন্ট প্রুফ না পেমেন্ট না পান তাহলে আপনি আমাকে বলবেন, আমি নিজে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সো গাইস দেখুন আমার টাইম কিন্তু প্রায় শেষ, তো 7 সেকেন্ড চলে আসছে, 3 সেকেন্ড। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন, ঠিক আছে। তো এখন আমি দেখিয়ে দেবো হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে রিচার্জ নেবেন আর বিকাশের টাকাগুলো নেবেন। তো দেখুন কাজ কমপ্লিট পিট, দেখুন আবার এখানে বলছে এখানে আমার 10 সেকেন্ড অপেক্ষা করার জন্য, তো আমি এখান থেকে 10 মিনিট অপেক্ষা করার জন্য, তো 10 মিনিট পরে আমি আবার কাজ করতে পারবো এখান থেকে। তো উড্রোনার জন্য সরাসরি চলে যাবেন এখান থেকে, আপনার উড্রো অপশন, উড্রো অপশন আসার পরে এখান থেকে কী করতে হবে, আপনার বিকাশে নিতে চাইলে বিকাশ, যদি রিচার্জ নিতে চান রিচার্জ নিতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের বিকাশেই দেখালাম এখানে, তো আপনি কী করুন বিকাশ নাম্বারটা দিয়ে দিই ইনশাল্লাহ, এখানে বিকাশ নাম্বারটা দিয়ে তারপরে অ্যামাউন্ট। তো এখানে নিচে একটা যেটা নোটিশ দেখতে পারবেন, এখানে যে নোটিশটা রয়েছে ওকে, ওকে নামে যে নোটিশটা এখানে এখানে দেখে নিতে পারবেন যে কত পয়েন্ট কত রাখায়।